জিনেরাও কি বিয়ে করে? তাদেরও কি সন্তান হয়? জিন পরি নিয়ে আছে হাজারো কৌতূহল। কেউ কেউ অতি আবেগে এ ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায়, আবার কেউ পাণ্ডিত্য প্রদর্শনের উদ্দেশ্যে এ বিষয়ে অনেক সত্য অস্বীকার করে বসে। তবে এই লেখা থেকে জিনদের সম্পর্কে এমন 10টি তথ্য পাওয়া যাবে যা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিশ্চিতরূপে প্রমাণিত। সত্যি কি জিন পরি বলতে কিছুই নেই? জিন পরি বলতে কিছুই নেই এ ধারণা সম্পূর্ণ ভুল। পবিত্র কোরআনে মহান আল্লাহ এরশাদ করেন, আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি। এছাড়া সুরা জিন নামের কোরআনের পাকের একটি স্বতন্ত্র সুরার নামকরণ হয়েছে। ছোট বড় প্রায় 57টি আয়াতে এ সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে যা নিশ্চিত রূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে। অভিশপ্ত শয়তান জিনের বংশদূত। কোরআনের ভাষ্য মতে ইবলিস শয়তান আদম আলাইহিসসালাম এর সামনে সিজদা করতে অস্বীকার করেছিল, তাই তাকে বিতাড়িত করা হয়েছিল। সে ছিল জিনের বংশদূত। এছাড়া পবিত্র কোরআনের বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনদের কথা বোঝানো হয়েছে। জিনের আকৃতি কেমন? পবিত্র কোরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে 3 প্রকার। দৃশ্যমান, অর্থাৎ জিনের প্রকৃত আকৃতি মানব চোখে আলোকনযোগ্য। অদৃশ্যমান, অর্থাৎ জিনের আকৃতিবিহীন শুধু শারীরিক উপস্থিতি অনুভূত হওয়া। বিকৃত আকৃতি, মানুষ পশু পাখি কিংবা বৃক্ষলতার আকৃতি ধারণ করা। জিনরা কি খায়? মানুষ সহ অন্য প্রাণীরা যেসব খাওয়া দাওয়া করে তদ্রূপ জিনরাও খাওয়া দাওয়া সহ অন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে। আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হলো জিনের খাবার। একদা জিনের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল। সেখানে নবীজি তাদের কুরআন তেলাওয়াত করে শোনালেন। অতঃপর তারা জিজ্ঞেস করল, আপনাদের হালাল খাবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয়। জিনদের বিয়েশাদী এবং সন্তান প্রজনন। মহান আল্লাহ নিজ প্রত্যাঙ্গনে প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তাই জিন জাতির মধ্যেও রয়েছে নরনারীর জোড়া। মানুষের মতো তাদেরও রয়েছে বিয়েশাদী ও বাচ্চা প্রজনের নির্ধারিত প্রক্রিয়া। পবিত্র কুরআনে জান্নাতের রমণীদের কুমারীত্বের বর্ণনায় এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। অন্য এক আয়াতে এরশাদ হয়েছে, তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছ? এই 2 আয়াত থেকে জিনদের যৌন আকাঙ্ক্ষা ও বংশপ্রজনের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়। জিনদের ধর্ম কি? জিন জাতি আল্লাহর মাখলুকের মধ্য থেকে একটি মাখলুক, মহান আল্লাহ তাদের রব। পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, হে মানুষ ও জিন, তোমরা তোমাদের রবের কোনো অবদানকে অস্বীকার করতে পারবে? আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়েতের বার্তা বাহক হিসেবে প্রেরিত হয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ওহে মানুষ ও জিন, আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি? যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্বজগতের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তাই বর্তমান জিনদের জন্য শরীয়তে মুহাম্মাদই তাদের ধর্ম হিসেবে বিবেচিত হবে। জিনদের ধর্মীয় বিধিবিধান, মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে। তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাশরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে। সৎকর্মশালীদের জন্য জান্নাত এবং মন্দ কর্মের জন্য অপরাধীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানব দেহে জিনের অনুপ্রবেশ। আশ্চর্য হলেও সত্য যে জিনরা মানব দেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে, এমনকি মানুষের জ্ঞান পুঁথির ওপরও প্রভাব ফেলে তাকে বিকারগ্রস্ত করে ফেলতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেমন শয়তানের আছর কাউকে বিকারগ্রস্ত করে ফেলে। তদ্রূপ হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে, যেমন রক্ত দেহে সর্বত্র প্রবাহিত হয়। জিনরা কি অদৃশ্য বিষয় জানে? আসমান ও জমিনের কোনো অদৃশ্যের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউই জানে না, তবে অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে, যা অনেকে অদৃশ্যের খবর বলে মনে করে থাকে। এটা নিছক ভুল ধারণা।